হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। অ্যাপ টিউটোরিয়ালের আজকের ভিডিওতে দেখানো হবে লাইক ফর লাইক ওয়েবসাইট থেকে কিভাবে প্রতিদিন 100 থেকে 150 টাকা ইনকাম করবেন খুব ইজিলি। সো বন্ধুরা, আমি এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সো আমি বলেছিলাম যে রিয়েল ওয়েবসাইট ছাড়া কিন্তু আমি ভিডিও বানাবো না। সো আজকে একটা রিয়েল ওয়েবসাইট পেয়ে গেছি, সেজন্য কিন্তু আপনাদের ভিডিও বানায়ে সো সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, অনেকেই কিন্তু অনেক ওয়েবসাইটে ঘাটাঘাটি করে অনেক সময় দিয়ে কিন্তু রিয়েলভাবে আর্নিং করতে পারে না। সো আমি সব সময় বলে থাকি যে রিয়েল যে সাইটগুলো আছে সে সাইডের কাজ নিয়ে আপনাদের আমি দেখাবো। সো বন্ধুরা, লাইক ফর লাইকে আমরা চলে যাব সর্বপ্রথম কিভাবে আর্নিং করতে হয়, তারপরে আমরা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে দেখাইব। আমরা সর্বপ্রথম এখানে সার্চ করব লাইক লাইক ফর লাইক লিখে আপনারা সার্চ করবেন, দেন তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমি পরে দেখাই দিচ্ছি। আমি সর্বপ্রথম কীভাবে আর্নিং করতেছি আমি দেখাই দিচ্ছি। সো এটা কিন্তু একদম রিয়েল একটা ওয়েবসাইট। সো এটা কিন্তু সারা পৃথিবীর লোক এই ওয়েবসাইটটা ইউজ করছে, এখান থেকে আর্নিং করছে। আবার এই ওয়েবসাইটের কিন্তু অনেক বড় বড় কিন্তু শিক্ষকরা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের ক্লাস করাচ্ছে। সো এই ওয়েবসাইটটা খুবই খুবই হেল্পফুল, আর এই ওয়েবসাইটটা সবসময় পেইড এবং উইথড্র দিচ্ছে রেগুলার। সো আমরা সর্বপ্রথম দেখব আমরা কত টাকা আর্নিং করেছি। আমরা প্রোফাইলে বায়ো ক্রেডিটে চলে যাব। বায়ো ক্রেডিটে আসার পরে আমরা দেখাচ্ছি, এখানে বলেছে স্টার বেসিক পার্সোনাল। সো 1000 প্রিমিয়াম ক্রেডিটে আপনার দিবে হচ্ছে 4.1 এত $, 2200-তে এত দিবে, 5000-এ এত দিব দেখতে পাচ্ছেন। ভিসা মাস্টার কার্ড বিট কয়েন কয়েন পেমেন্ট নিতে পারবেন। সো আমরা আমার প্রোফাইলে চলে যাব, মাই প্রোফাইল। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 974 কয়েন কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আমার 974 ক্রেডিট কিন্তু আছে। আর মাত্র আমার কত লাগতেছে, 26 ক্রেডিট হলে কিন্তু আমার কিন্তু সরাসরি আমরা উইথড্র নিতে পারবো। আর সো কীভাবে আমরা এই ক্রেডিটগুলো আর্ন করতেছি দেখাই দিচ্ছি। সো 1000 ক্রেডিটে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বায়োনাউতে বায়ো ক্রেডিটে আমি চলে যাচ্ছি। আবার 1000 প্রিমিয়াম ক্রেডিটে আমরা দেখতে পাচ্ছি 4.89 $। সো এখানে প্রায় $5 দিচ্ছে মোটামুটি, এখানে কত টাকা, 300 টাকা, আনুমানিক 300 টাকা মতো। সো আমরা চলে যাব কিভাবে আমরা আর্ন করতেছি, এই ক্রেডিটগুলো কিভাবে আর্ন করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। ইরান ক্রেডিট নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ইরান ক্রেডিট। সো এই ইরান ক্রেডিট থেকে কীভাবে আমি আর্ন করতেছি, অবশ্যই আর্ন করতে হলে ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে, টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে, ইউটিউব অ্যাকাউন্ট থাকা লাগবে, টিকটক, পিন্টারেস্ট, সাউন্ড, কল্ট, লাইক এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, সাইট ভিউয়ার্স। সো আমরা এইগুলো আমাদের থাকা লাগবে। সো আমি কীভাবে আর্নিং করেছি ক্রেডিট সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আমার সবগুলো অ্যাকাউন্টই কিন্তু আছে। আমি সর্বপ্রথম ফেসবুক থেকে দেখাই দিচ্ছি, আমি ফেসবুকের উপর একটা ক্লিক করলাম, ফেসবুক লাইকের উপর। সো আমার এখানে রয়েছে কত, 974 ক্রেডিট। আমরা লাইক করবো একটা ফেসবুক পেজে, একটা লাইক করলে আমরা ফেসবুক পেজে লাইক করে দিচ্ছি, ব্যাক বাটনে ক্লিক করলাম এবং কনফার্মে ক্লিক করলাম। আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু পয়েন্ট পাই নাই, আমাদের মেন অ্যাকাউন্টে আসি আমরা। আমরা মানে আমার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিতে প্রবলেম, সেজন্য আমরা কি পয়েন্ট ক্রেডিট আর্নিং করতে পারি নাই। আমরা আবার দেখি এবার কি হয়, এবার তো হবে শিওর। আমরা লাইক করে দিয়েছি, ক্লোজ কনফার্মে ক্লিক করব, দেখতে পারবো 77 পয়েন্ট হয়ে গেছে। আমরা কি করলাম, ফেসবুক লাইক থেকে পয়েন্ট নিলাম। এবার আমরা ফেসবুক ফলো করে দেখি, 1+2 মানে 3 পয়েন্ট যোগ হবে, 77 আছে, 80 হয়ে যাবে। একটু খেয়াল করো বন্ধুরা,
কনফার্ম 80 পয়েন্ট হয়ে গেছে। আমরা এবার ইনস্টাগ্রামে যাব, 2+2 চার পয়েন্ট আমরা আর্ন করব এখন। স্যার ক্রেডিট, ইনস্টাগ্রামে একটা ফলো দিয়েছি, ব্যাক বাটনে চলে ক্রোচ করে বের হয়ে আসব। আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব ভালোভাবে আর্নিং করতে পারবেন, একটু ওয়েট করতে হবে। ফের আমরা ফলো করে দেখি, ফলো করে দিয়েছি, কনফার্মে ক্লিক করেছি, 84 পয়েন্ট হয়ে গেছে। এভাবে আপনারা ইনস্টাগ্রাম, টুইটার, আমরা টুইটার, তারপরে ইউটিউব সাবস্ক্রাইব করলে পয়েন্ট পাবেন, ইউটিউবে কমেন্ট করলে পয়েন্ট পাবেন, আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন। আমি বারবার বলতেছি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, টিকটক ফলো করে দিবেন, সো এবং এভাবে ক্রেডিট আর্ন করবেন। 1000 ক্রেডিট হয়ে গেলে কিন্তু আপনারা $4.5 পেয়ে যাচ্ছেন, সো মোটামুটি $350। সো এভাবে কিন্তু আর্ন করবেন। আর সো এই পয়েন্ট অবশ্যই আপনারা যদি এই পয়েন্টগুলো ট্রান্সফার করতে চান, আমি কিনে নিতে চাই, সো এই পয়েন্ট আমি, আপনারা যদি মনে করেন এই পয়েন্ট বিক্রি করব, সো আমরা এই পয়েন্ট কিনি, হাজার হাজার পয়েন্ট কিন্তু আমরা কিনি, এই পয়েন্টগুলো আমরা পয়েন্ট কিনে আমরা কী করি আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল বা টুইটার, ফেসবুক, বিভিন্ন চ্যানেল কিন্তু আমরা গ্রো করতে পারি এই পয়েন্ট দিয়ে খুব সহজে। সো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দিব কীভাবে লাইক ফর লাইক দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ায় নিব, ওয়াচ টাইম বাড়ায় নিব, এবং টুইটারের ফলোয়ার বাড়ায় নিব, টুইটারের লাইক বাড়িয়ে নিব, তারপরে ফেসবুকের ভিডিও ওয়াচিং বাড়িয়ে নিব। সো এভাবে কিন্তু আমরা এই পয়েন্ট দিয়েই কিন্তু করতে পারি, এই পয়েন্ট দিয়েই আমরা কিন্তু এগুলো করে নিতে পারি। সো আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু আমি একদিনে 1000 বানিয়ে নিতে পারি এই পয়েন্ট দিয়ে। সো কীভাবে, সো অবশ্যই ভিডিওটার ক্যাটাগরি দেখে আপনারা বুঝতে পেরেছেন। সো অবশ্যই এভাবে আপনারা ক্রেডিট আর্নিং করে ভালোভাবে ইনকাম করতে পারবেন। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট কিন্তু এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি ভেরিফাইড করে নিতে পারবেন। বন্ধুরা, লাইক ফর লাইক অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় আমি দেখাই দিচ্ছি। আমি আমার মোবাইল ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাই দিব, কারণ অনেকের কিন্তু পিসি কেনার সামর্থ্য থাকে না, সেজন্য কিন্তু অনেকে মোবাইল দিয়ে কিন্তু আর্নিং করতে চায়। সেজন্য আমি মোবাইল দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের দেখাই দিব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আমরা সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে চলে যাব, আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন, অপেরা মিনি, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, যে কোনো ব্রাউজারে যেতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আমি আমার ফোনে থেকে ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করতেছি। আমি আমার ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, প্রথমে লিখবেন লাইক ফর লাইক। সো লাইক ফর লাইক লিখার পরে ইন্টারে ক্লিক করলে এমন ওয়েবসাইট চলে আসবে। সো ফার্স্টে আপনি রেজিস্টরে ক্লিক করবেন, রেজিস্টর দেখতে পাচ্ছেন। সো রেজিস্টরে আমি ক্লিক করতেছি, রেজিস্টরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফার্স্টে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিবেন। এখানে একটা ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি। সো ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনার একটা হার্ডিং পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে পাসওয়ার্ডটা খুব হার্ড হবে, সেমন একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমরা এখন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সো ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। দেন তারপর আমরা আই এগ্রিতে ক্লিক করব, আই এগ্রিতে টিক মার্ক করে দিব। দেন তারপরে আমরা আই অ্যাম এ নট এ রোবট একটা ক্লিক করব। এখানে আমাদের ট্রাফিক লাইট
রোবট কিনা সেটা আপনাদের দেখতে চাচ্ছে, আমি রোবট কিনা মানুষ সেটা পরীক্ষা করছে। সো ট্রাফিক লাইটগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, তারপর ভেরিফাইতে ক্লিক করে দিলাম। সো তারপর আমরা সাবমিটে ক্লিক করে দিব। সো বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে। আমি এখন আমার যে মেইলটা দিয়েছি, ঠিক সেই মেইলে আমার একটা কী গেছে, একটা এসএমএস গেছে। আমার যে মেইলটা দিয়েছিলাম ওই মেইলে আমাকে একটা এসএমএস পাঠাইছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 0 পয়েন্ট, খেয়াল করুন এখানে 0 পয়েন্ট আছে, 0 ক্রেডিট আছে, সেটা আমাদের এখানে এখনই চলে আসবে। একটু ওয়েট করুন, আমি ব্যাক বাটনে ক্লিক করে দিয়েছি। এখন আমরা মেইল অ্যাড্রেসে চলে যাব, আমার মেইল অ্যাপে চলে যাব। মেইল অ্যাপটা কই, মেইল অ্যাপ, মেইল অ্যাপ, মেইল অ্যাপ, আপনাদের ফোনে থাকা জিমেইল অ্যাপে চলে যাবেন। যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলে কিন্তু আপনার একটা এসএমএস আসছে। সো আমি আমার মেইলটা চেঞ্জ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মেইল আসছে লাইক ফর লাইক থেকে। সো আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আছে, দেখতে পাচ্ছেন 72 28 8, সো 7 8 2 8 8। সো এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমরা 30 ক্রেডিট হয়তো পেয়ে যাব বা তারও বেশি পাইতে পারি। সো এবার আমরা সাবমিটে ক্লিক করে দিব, সাবমিট। সো আই এম এ রোবট, আবার রোবট পরীক্ষা করছে আমাকে। ব্রিজ, সো এখানে ব্রিজ আছে কোনটা সে কোটা আমরা সিলেক্ট করে দিব। ব্রিজ আছে যেখানে যেখানে ব্রিজগুলো সিলেক্ট করে দিলাম। ভেরিফাই, দেখা যাক হয়ে গেছে। আমরা আবার সাবমিটে ক্লিক করে দিব, সাবমিট। এখানে ক্লিক, খেয়াল করবেন আমরা কিন্তু ক্রেডিট কিন্তু আমরা পেয়ে যাব, 50 ক্রেডিট কিন্তু আমরা পেয়ে গেছি। 30 ক্রেডিট পাই নাই, কিন্তু আমরা 50 ক্রেডিট পেয়ে গেছি। সো বন্ধুরা, আপনারা মোবাইল দিয়ে এভাবে আর্নিং করতে পারবেন এবং পিসি দিয়েও আর্নিং করতে পারবেন। পিসি হলে খুব সুন্দরভাবে করতে পারবেন। পিসিতে কিছু সিস্টেম আপনাদের শিখিয়ে দেবো, অটোমেটিকলি আপনার মানে ফোন টিপা লাগবে না, মানে পিসি আপনার মাউস টিপা লাগবে না, অটোমেটিকলি আপনার কাজ করে দিবে ধাপে ধাপে। আমি কিন্তু টু লাইক ফর লাইকের ভিডিও আমি আপলোড করব। সো অবশ্যই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।